কদমপুর গ্রামে থাকে মাহারা মিঠাই, বড় অভাগিনী সে, ছোটবেলা থেকেই মিঠাই কথা বলতে পারে না। মিঠাইয়ের বাড়িতে আছে তার বাবা, তার সৎ মা আর সৎ বোন টুনি। দিদি, এই দিদি, এই তুই আমার রং পেন্সিল গুলো দিয়ে এটা কি করছিস রে? তোরে ছবিটা দে মা, দেশলাই। এক পোড়ামুখী মরে ওই আরেক পোড়ামুখীকে আমার গলার কাটা করে আমার ঘরে রেখে গেছে। নে 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 সর্বনাশী, মজা বুঝে বার। আমার মেয়ের রং পেন্সিল গুলো নষ্ট করে তোর মরা মায়ের ছবি আঁকা, হ্যাঁ তোর আঁকা আমি সারা জীবনের মতো ঘোচাবো পোড়ামুখী। চলে আয় টুনি। এই দিদি, তোর এই নেকা কান্না বন্ধ করে তাড়াতাড়ি পরোটা করে নিয়ে আয় এখনই। আমাদের দুঃখী মিঠাই মুখ ফুটে মনের কষ্টের কথা কাউকেই বলতে পারে না, শুধু মৃত মায়ের ছবির সামনে তাকিয়ে কান্না করে আর সৎ মা আর সৎ বোনের হুকুম পালন করে। আমার মেয়েটাকে এত কষ্ট দিচ্ছিস তো তোরা, দেখে নিস তোদের এই অন্যায় অত্যাচারের শোধ আমি একদিন তুলবো। মিঠাই, এই মিঠাই, কি করছিস? জানিস মিঠাই, বীরপুরের জমিদার রতনবাবু পুজো শেষে জোড়া কার্তিক আমাদের ওই বটতলাতে রেখে গেছে, কি সুন্দর দেখবি মিঠাই, চল 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 মিঠাই মিঠাই চল। আমাদের মিঠাই এবার চলল তার দুই বন্ধুর সাথে জোড়া কার্তিক দেখতে, আর এইখানে যা হলো, পোড়া পোড়া গন্ধ মনে হচ্ছে। ওই দেখ মিঠাই, কত সুন্দর কার্তিক ঠাকুর, বল বল কি সুন্দর কার্তিক ঠাকুরের মুখ দুটো, তাই না বল মিঠাই? কি বলছিস রে মিঠাই, ময়ূরের ওই পেখমটি তুই নিবি? দাঁড়া মিঠাই, আমি তোকে দিচ্ছি, নে 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 মিঠাই, নে বাড়ি চল এবার মিঠাই। মিঠাই, কি রে মিঠাই, কি করতে বসে গেলি আবার, তাড়াতাড়ি বাড়ি চল। বলি আসবো নাকি জমিদার মশাই? ও ঘটক যে, আসুন ঘটক মশাই, বলি কোনো পাত্রী কি আপনি জোগাড় করতে পারলেন? ক্ষমা করুন গিন্নিমা, বলি পাত্রীপক্ষ তো প্রথমে রাজি হয় বীরপুরের জমিদার রতনলাল বাবুর একমাত্র ছেলের সাথে সম্বন্ধ বলে কথা, কিন্তু পরক্ষণে সবাই যখন আপনাদের ছেলের ওই দোষের কথা জানতে পারে তখন ফসা কালো রোগা মোঠা যেমনই হোক একখানি পাত্রী আমাদের জোগাড় করে দাও ঘটক, না হলে তো আমাদের একমাত্র ছেলে সারা জীবন আইবুড়ো থেকে যাবে। আয় বাবা আয়, ভেতরে আয়, তোর হাতে ওই ময়ূরের পেখমটা কোথা থেকে এলো রে বাবা? বুঝেছি, ওই জোড়া কার্তিকের ময়ূর থেকে একটি পেখম তুই তুলে নিয়ে এসেছিস তাই তো? তাহলে আরো একটি পেখম কোথায় গেল? কি রে মিঠাই বল মা, তোর হাতটা এতটা পুড়ে গেল কি করে? ও মা ও মা, পোড়া পোড়াটা করেছে বলে তুমি যে দিদির হাতে খুন্তি ছাকা দিয়ে হাত পুড়িয়ে দিয়েছ সেটা বাবাকে বলে দেবি না তো? পোড়া মুখি তো মুখে কথাই বলতে পারে না রে, তা বলি বলবে কি করে? মিঠাই তুই একটু বস মা, আমি তোর জন্য ওষুধ নিয়ে আসছি। মিঠাইয়ের বাবা এবার দৌড়ে বাজারে যাচ্ছিল মিঠাইয়ের জন্য ওষুধ আনতে, কিন্তু পথে যা হলো, এই যে বলি শুনুন, হ্যাঁ চোখের মাথা খেয়েছেন, রাস্তাঘাটে ঠিকঠাক করে আপনি কি চলতে পারেন না? ক্ষমা করে দেবেন দাদা, আমি আমার মা মরা বোবা মেয়েটার জন্য একটু ওষুধ আনতে যাচ্ছি। বোবা মেয়ে? বলো কি, তোমার ওই বোবা মেয়ের জন্য সম্বন্ধ এলো কি না শেষে ওই জমিদার বাড়ি থেকে?
হ্যাঁ গিন্নি, কাল মিঠাইকে সুন্দর করে একটু সাজিয়ে রেখো। জমিদার মশাই, গিন্নি মা তাদের একমাত্র ছেলেকে নিয়ে আমাদের মিঠাইকে কাল দেখতে আসবে। মা, ও মা, আমি থাকতে কিনা তোমার ওই সৎমের বিয়ে হবে ওই জমিদার বাড়িতে? না রে মাটুনি, ওই জমিদার মশাই দেখতে আসবে মিঠাইকে, কিন্তু পছন্দ করবে তোকে। কি করে কি করে? এই নে মা, এই লাল কৌটোর ক্রিমটা তুই মুখে মেখে পাত্রপক্ষের সামনে আসবি, আর ওই হলুদ কৌটোর ক্রিমটা মাখতে দেব আমি মিঠাইকে। এই লাল কৌটোর ক্রিম মেখে তোর মুখে উঠবে ভেসে চাটের জ্যোতি, আর ওই হলুদ কৌটোর ক্রিম মেখে পোড়া মুখির মুখে উঠবে ভেসে চাটের কলঙ্ক। দুই সর্বনাশী এবার পাবে ওদের পাপের সাজা, লাল কৌটো হলুদ হবে, হলুদ কৌটো এবার লাল হবে, দেখবে সবাই মজা। আসুন আসুন জমিদার মশাই, আসুন 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 গিন্নিমা, কি সৌভাগ্য আমার, বসুন বসুন, আসুন আসুন। ও মা গো মা, মুখটা চইল্লা গেল গো, ওরে মা রে মা রে মা, মুখটা আমার চইল্লা গেল চইল্লা গেল চইল্লা গেল, ও মা গো মুখ চইল্লা গেল। ও মা, তুমি আমার ক্রিম মাখতে দিছো, দেখো আমার মুখের কি হাল হইছে, সুন্দর হইতে গিয়ে বান্দর হইয়া গেছি। মা তুমি, তোর এই হাল হলো কি করে? এই হাল তো মিঠাইয়ের হওয়ার কথা ছিল, এই লাল কৌটোর ক্রিম মেখে তো এমন হওয়ার কথা না। দেখি দেখি আমি একটু এই লাল কৌটোর ক্রিম মুখে দেখি, দেখ তো টুনি আমার কি কিছু হলো, কিছু হলো? বলেন বলেন, আপনারাই বলেন, কিছু হলো আমার কি কিছু হলো? হো হো হো, এই মুখ চুলকায় কেন রে, এই আমার তো মুখ চুলকায় কেন, মুখ চলে গেল মুখ চলে গেল মুখ চলে গেল রে, মুখটা চইল্লা গেল। কি জমিদার মশাই, আপনাদের ছেলেও কথা বলতে পারে না? ও মিঠাইয়ের মতো বোবা, তাতে কি হয়েছে শ্যামল বাবু? ভালোই তো হলো, ভগবান ওদের মিলিয়ে দিয়েছে, দেখুন ফুলের মতো পবিত্র ওদের মন, সহজ সরল ওদের চিন্তাধারা, না হলে ষড়যন্ত্রকারীদের কেউ এইভাবে সেবা করে সুস্থ করে তোলার চেষ্টা করে, দেখবেন বিধাতার আশীর্বাদে বিয়ের পর ওরা খুব সুখে থাকবে। আপনার এই মা মরা মেয়েকে আমি শাশুড়ি রূপে নয় মা রূপে মাতৃস্নেহে আগলে রাখবো। ওরা হয়তো মুখে কথা বলতে পারে না, কিন্তু আমার বিশ্বাস মনের ভাষা দিয়েই সারা জীবন একে অপরের সাথে একাত্মা এক প্রাণ হয়ে সুখে দুঃখে আঁকড়ে থাকবে। ভালো থাকিস রে মিঠাই, তুই তোর মা পেয়ে গেছিস, এবার তো আমার মুক্তি। এরপর জমিদারের ছেলের সাথে মিঠাইয়ের বিয়ে হয়। মিঠাইয়ের শ্বশুরবাড়ির লোকজন খুব ভালো, মিঠাইয়ের শ্বশুর শাশুড়ি মিঠাইকে তো নিজের মেয়ের মতো ভালোবাসে, মিঠাইয়ের অঙ্কন প্রতিভাকে তারা সম্মান জানায়। মিঠাই মনের সুখে স্বামীর এনে দেওয়া রং পেন্সিল দিয়ে মৃত মায়ের ছবি আঁকে। মিঠাইয়ের শ্বশুরবাড়ির লোকেরা তো মিঠাইয়ের এই অঙ্কন প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ। মিঠাইয়ের মতো মেয়েকে বৌরূপে পেয়ে সবাই খুব খুশি। মিঠাই মৃত মায়ের স্মৃতি থেকে আঁকড়ে ধরে শ্বশুর বাড়ির লোকজনের সাথে সুখে শান্তিতেই দিন কাটায়। কি গো বন্ধুরা, আমার গল্প যে শেষ হলো, কেমন হলো তোমরা বলো? যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সবার আগে ভিডিও পেতে চাইলে বেল চিহ্নটা টিপে অল নোটিফিকেশনটাকে অন করে রেখো, লাইক করো শেয়ার করো কমেন্টে মতামত দিও, খুব ভালো থেকো গো।